প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ক্লাসে আমরা সমণু নিয়ে পড়াশোনা করছি, আর এই ক্লাসে আমরা নির্ণয় করা শিখবো যে সমণু সংখ্যা। ওকে, তো দেখো, সমণু সংখ্যা এটা আসলে ভর্তি পরীক্ষা অতটা আসে না, তবে তুমি যদি ভার্সিটির কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো তবে সেই সব জায়গাতে দেখবো যে এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। আমি বুঝাতে চাচ্ছি এটাই যে মেডিকেলের সমণু সংখ্যা থেকে ওইভাবে কোনো প্রশ্ন হয় না, বাট ভার্সিটিতে এখান থেকে অনেক বেশি প্রশ্ন হয়। কিন্তু যেহেতু এই টপিক থেকে প্রশ্ন হয়, সেহেতু এই টপিক আমরা কেন বাদ দিব, অবশ্যই আমরা কী করবো, পড়বো। তাহলে হাতে খাতা কলম নাও আর নোট করে রাখো, আর এই প্লে লিস্টগুলো তুমি অবশ্যই অবশ্যই ফলো করবো। যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুদেরকে একটু রেফার করবো যে না, মাহিন ভাইয়ের আমি একটা ভাইয়া আছে যে একটু কেমিস্ট্রি পড়ায় মেডিকেলের জন্য, একটু তোমাদের যাতে হেল্প হয় আমি সেটাই চাই, আর আমারও একটু হেল্প করো যে আমার চ্যানেলটাকে সবার মাঝে ছড়াই দাও। ওকে, তো দেখো, ফার্স্ট অফ অল যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অ্যালকেনের সমণু সংখ্যা। হ্যাঁ, অ্যালকেনের সমণু সংখ্যা বা চেইন বিন্যাস। মনে রাখবে একটা কথা, অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেনের যতগুলো সমণু থাকবে অ্যালকেনের চেইন বিন্যাসও ততগুলো থাকবে। কি বললাম? অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেনের যতগুলো সমণু থাকবে অ্যালকেনের চেইন বিন্যাসও ততটাই থাকবে। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে এরকম যে অমুক অ্যালকেনের চেইন বিন্যাস কতটি, অমুক অ্যালকেনের সমণু সংখ্যা কয়টি। যেটাই হোক না কেন, অ্যান্সার একই। ওকে, তো এক্ষেত্রে সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর। ওকে, টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর, এখানে এন ইকুয়াল টু কার্বন সংখ্যা। এন ইকুয়াল টু কি? কার্বন সংখ্যা। ওকে, তবে এই সূত্রটা, এই যে সূত্রটা, এই সূত্রটা শুধুমাত্র কার্বন সংখ্যা চার থেকে কার্বন সংখ্যা দশ পর্যন্ত প্রযোজ্য। কি বললাম? কার্বন সংখ্যা চার থেকে কার্বন সংখ্যা দশ পর্যন্ত যে সকল অ্যালকেন আছে সেই সকল অ্যালকেনের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। ওকে, এখন মনে করো আমাদের কাছে একটা যৌগ আছে, ধরো আছে সি ফোর এইচ টেন। এখন এই যৌগটার নামটা কি? সি ফোর এইচ টেন, এটা হচ্ছে অ্যালকেন। কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নাই, এটার নাম হচ্ছে বিউটেন। তাহলে প্রশ্নটা হচ্ছে বিউটেনের সমণু সংখ্যা কয়টা বা চেইন বিন্যাস কয়টি। তাহলে দেখো তো, এইখানে এন দ্বারা কী বোঝাচ্ছে? কার্বন সংখ্যা। তাহলে কার্বন সংখ্যা কত? চার। তাহলে এন ইকুয়াল টু ফোর, তাহলে টু টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর, দ্যাট মিন্স টু টু দি পাওয়ার জিরো, টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, অর্থাৎ বিউটেনের কোনো সমণু নেই। এটাই একটা মানে অ্যান্সার যদি এক হয় তাহলে বুঝবো যে এর কোনো সমণু নেই, ওটা আসলে একটাই যৌগ। ওকে, আচ্ছা, এরপরে তোমার যদি থাকে এরকম, ধরো যে সি ফাইভ এইচ ফোরটিন, মনে করো এভাবে আছে, সরি সি ফাইভ এইচ টুয়েলভ মনে করো এটা আছে, এটার নাম হচ্ছে পেন্টেন। তাহলে পেন্টেনের সমণু সংখ্যা কয়টা? দেখো, টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফোর, আলটিমেটলি আসতেছে কত? টু টু দি পাওয়ার ওয়ান। তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো? দেখো তো, অ্যান্সারটা দাঁড়াচ্ছে আমাদের টু। তাহলে পেন্টেনের ক্ষেত্রে সমণু সংখ্যা কয়টা? দুইটা। তাহলে তোমরা একটু নির্ণয় করো তো, সি সিক্স এইচ ফোরটিন, সি সেভেন এইচ সিক্সটিন, এদের সমণু সংখ্যা বা চেইন বিন্যাসটা একটু নির্ণয় করে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, এবার দুই নম্বর টপিকটা হচ্ছে তোমার অ্যালকিনের সমণু সংখ্যা। দেখো, অ্যালকিনের ক্ষেত্রে আমাদের সূত্র হবে দুইটা, অ্যালকিনের ক্ষেত্রে আমাদের সূত্র হবে দুইটা। কী কী? দেখো, কার্বন সংখ্যা যখন জোর হবে তখন সূত্রটা হবে টু টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ওয়ান, আর কার্বন সংখ্যা যখন বিজোড় হবে তখন সূত্রটা হবে টু টু দি পাওয়ার এন মাইনাস টু। তাহলে দেখো, যখন আমাদের অ্যালকিনের কথা বলবে তখন আমাদের দেখতে হবে আগে কার্বন সংখ্যা, অ্যালকিনের কথা যখন বলবে তখন আমাদেরকে আগে দেখতে হবে কি? কার্বন সংখ্যা। ফর এক্সাম্পল, সি ফোর এইচ এইট, এটার নাম হচ্ছে বিউটিন। তাহলে এখানে কার্বন সংখ্যা কত? চার, মানে জোর সংখ্যা। তাহলে যখন কার্বন সংখ্যা জোর হবে তখন সমণু সংখ্যা নির্ণয় সূত্রটা কি? টু টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ওয়ান। তাহলে এখন এটা সমণু সংখ্যা আমরা নির্ণয় করি, তাহলে টু টু দি পাওয়ার ফোর মাইনাস টু প্লাস ওয়ান, আলটিমেটলি আসতেছে কত? টু টু দি পাওয়ার টু প্লাস ওয়ান, দ্যাট মিন্স পাঁচ, ফাইভ। তাহলে সি ফোর এইচ এইট মানে বিউটিন, বিউটিনের সমণু সংখ্যা কয়টি? পাঁচটি। ওকে, এরপরে আমাদের কাছে যদি এরকমভাবে থাকতো যে সি সেভেন এইচ ফোরটিন, এটার নামটা কি? একটু চিন্তা করে বলো তো, এটার নামটা কি? এটার নাম নিশ্চয়ই হেপটিন, সাতটা কার্বন থাকলে আমরা হেপ বলি, তাহলে এটা হচ্ছে হেপটিন। তাহলে এই হেপটিনের ক্ষেত্রে আমাদের সমণু সংখ্যা কয়টি? দেখো তো, এখানে কার্বন সংখ্যা কত? সাত, তার মানে বিজোড়। তাহলে বিজোড়ের ক্ষেত্রে টু টু দি পাওয়ার সেভেন মাইনাস টু, আলটিমেটলি আসতেছে টু টু দি পাওয়ার ফাইভ, দ্যাট মিন্স বত্রিশ। তাহলে হেপটিনের সমণু সংখ্যা কয়টি? বত্রিশটি। ওকে, এবারে আমাদের পড়ার টপিক হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে সমণু সংখ্যাটা আমরা নির্ণয় করব। তো দেখো, অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে না অ্যালকেনের একটা মিল আছে, অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে কি বললাম? অ্যালকেনের একটা মিল আছে। মনে রাখবা যে অ্যালকেন এবং অ্যালকাইল হ্যালাইড প্রায় সেম জাতীয়, তবে যে অ্যালকাইল হ্যালাইডটা নিয়ে আমরা এখন আলোচনা করব সেই অ্যালকাইল হ্যালাইডে হ্যালোজেন মূলক থাকা লাগবে একটা, হ্যালোজেন মূলক থাকা লাগবে কয়টি?
মূলক থাকতে হবে একটি, যদি দুইটি হ্যালোজেন মূলক থাকে তাহলে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তাহলে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে সমানু সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর। ওকে, ওই যে অ্যালকেনের সূত্রের মতোই, কারণ অ্যালকাইল হ্যালাইড এক প্রকার অ্যালকেন। অনেক জায়গায় লেখা দেখবা বইতে দেওয়া আছে এরকম যে অ্যালকাইল হ্যালাইডের অপর নাম হচ্ছে হ্যালো অ্যালকেন। তো দেখো, যখন অ্যালকাইল হ্যালাইডে মূলক থাকবে একটা, মূলক বলতে বোঝাচ্ছি কোন মূলক, হ্যালো মূলক, মানে হ্যালোজেন মূলক একটা থাকবে। ফর এক্সাম্পল ধরো আমি একটা যৌগ লিখলাম সি ফাইভ এইচ ইলেভেন সি এল, তাহলে দেখো তো এইখানে হ্যালোজেন মূলক আছে কয়টা, একটা, ক্লোরিন একটা আছে না। তাহলে এই ক্ষেত্রে এই যৌগের জন্য এই সূত্রটা প্রযোজ্য হবে। ওকে, বাট মনে করো লিখলাম যে সি ফাইভ এইচ টেন সি এল টু, সেক্ষেত্রে কিন্তু এই সূত্র প্রযোজ্য হবে না। অর্থাৎ যখন হ্যালোজেন মূলক একটা থাকবে তখনই শুধুমাত্র তুমি টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তাহলে এনটা কি, এনটা হচ্ছে কার্বন সংখ্যা, তাহলে এখানে কার্বন সংখ্যা কত দেখো তো, পাঁচ। তাহলে টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফোর আলটিমেটলি আসতেছে কত, টু টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ দুই। তাহলে এই যে সি ফাইভ এইচ ইলেভেন সি এল, এটার সমানু সংখ্যা কয়টা, দুইটা। আশা করি বুঝতে পারছো। তাহলে একটু কমেন্ট সেকশনে জানাও যে সি সিক্স এইচ থার্টিন সি এল এটার সমানু সংখ্যা কয়টা। ওকে, আচ্ছা এবারে আমরা চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট যেটা আসে, সেটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড এবং কিটোনের সমানু সংখ্যা নির্ণয়ে চলে যাব। তো দেখো, এটা মনে রাখার জন্য খুব সুন্দর একটা ট্রিক্স আছে এবং টেকনিক আছে, তো একটু যদি ধৈর্য সহকারে খেয়াল করো তাহলেই বুঝতে পারবো খুব সহকারে, খুব সহজে। দেখো তো, অ্যালডিহাইড প্রথম পাঁচটা অ্যালডিহাইডের ভিতর থেকেই আমাদের ঘুরাই ফেরাই কোশ্চেন হয়। তো প্রথম পাঁচটা অ্যালডিহাইড কী কী, কার্বন সংখ্যা ওয়ান, কার্বন সংখ্যা টু, কার্বন সংখ্যা থ্রি, কার্বন সংখ্যা ফোর, কার্বন সংখ্যা ফাইভ। তাহলে কার্বন সংখ্যা ওয়ান বিশিষ্ট অ্যালডিহাইডটা দেখতে কেমন, এরকম, এইচ সি এইচ ও। কার্বন সংখ্যা দুই বিশিষ্ট অ্যালডিহাইডটা দেখতে কেমন, এটার সংকেত হচ্ছে তোমার সি টু এইচ ফোর ও। কার্বন সংখ্যা তিন বিশিষ্ট অ্যালডিহাইড দেখতে, সি থ্রি এইচ সিক্স ও। কার্বন সংখ্যা চার দেখতে কেমন, সি ফোর এইচ এইট ও। কার্বন সংখ্যা পাঁচ দেখতে কেমন, সি ফাইভ এইচ টেন ও। ওকে, তো এটার নাম হচ্ছে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল আর পেন্টানল। তো মনে রাখবা যখন কার্বন সংখ্যা ওয়ান তখন সমানু সংখ্যা ওয়ান। তো একটা কথা মাথায় রাখবা, পৃথিবীতে যত মানে জৈব যৌগ আছে যাদের কার্বন সংখ্যা এক তাদের সমানু সংখ্যা এক, মানে এর কোনো সমানও নাই, এক মানে হচ্ছে ওটাই আর কি, এছাড়া আর কোনো কিছু নাই। এবং ইথানলের ক্ষেত্রে ওয়ান। ওকে, তাহলে কার্বন সংখ্যা ওয়ান এবং কার্বন সংখ্যা টু এর ক্ষেত্রে মনে রাখবা কত, ওয়ান ওয়ান, ঠিক আছে। আচ্ছা এখন তিন চার পাঁচ এদের ক্ষেত্রে কীভাবে মনে রাখবা, দেখো ওয়ান এবং ওয়ান যোগ করলে কত আসে, দুই। তাহলে মনে রাখবা সি থ্রি অর্থাৎ সি থ্রি এইচ সিক্স ও প্রোপান এলের ক্ষেত্রে সমানু সংখ্যা কয়টা, দুইটা। এবার সি ফোর অর্থাৎ সি ফোর এইচ এইট ও, দ্যাট মিন্স বিউটানেল, বিউটানেলের ক্ষেত্রে সমানু সংখ্যা কয়টা, এক যোগ এক যোগ দুই আলটিমেটলি হয় চার, অর্থাৎ যোগ করতেছি আমি। তাহলে সি ফোর অর্থাৎ বিউটানেল এর ক্ষেত্রে সমানু সংখ্যা কয়টা, চারটা। এবার সি ফাইভ পেন্টানেল, পেন্টানেলের ক্ষেত্রে সমানু সংখ্যা কয়টা, এক যোগ এক যোগ দুই যোগ চার, কত আসে, আট। তাহলে পেন্টানেলের ক্ষেত্রে সমানু সংখ্যা কয়টা, আটটা। এইটা কিন্তু অনেক জায়গাতে পরীক্ষাতে আসছে যে সি ফাইভ এইচ টেন ও, এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসছে, এর সমানু সংখ্যা কয়টা হবে, অ্যান্সার হবে আটটা। তো এই হচ্ছে সমানু সংখ্যা নির্ণয়ের ট্রিক্স। এগুলো যা শিখলাম আমরা সেগুলো সব হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগের জন্য, কার জন্য, অ্যালিফ্যাটিক জৈব যৌগের জন্য। এখন আমরা চলে যাব অ্যারোমেটিক জৈব যৌগে। ওকে, এখন আমরা চলে যাব কোথায়, অ্যারোমেটিক জৈব যৌগে। একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, এবং যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দাও। খেয়াল করো, পাঁচ নম্বরে আমাদের কাছে আছে তোমার হচ্ছে পাঁচ নম্বরে আমাদের কাছে আছে আলোক সমানু সংখ্যা, আলোক সমানু সংখ্যা। আচ্ছা, আমরা কি সবাই গ্লুকোজের নাম শুনছি? হ্যাঁ, আমরা সবাই গ্লুকোজকে চিনি। গ্লুকোজের সংকেত কি, সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। এখন গ্লুকোজ একটা আলোক সমানু, গ্লুকোজ একটা আলোক সমানু, তোমরা সবাই বলছো ডি গ্লুকোজ, এল গ্লুকোজ। হ্যাঁ, ডি গ্লুকোজ আর এল গ্লুকোজের অনেকগুলো ব্যবহার আছে, যেমন ডি গ্লুকোজ হচ্ছে কি আমাদের শরীরে জমা থাকে, এল গ্লুকোজ প্রস্রাবরূপে বের হয়ে যায়। এগুলো কিন্তু মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, জৈব যৌগের এই চ্যাপ্টার ভিতরে এক জায়গাতে গ্লুকোজের একটা ব্যবহার দেওয়া আছে, ওটা একটু পড়ে নিবা।
আচ্ছা তো দেখো এই যে আলোক সমাণু সংখ্যা, আলোক সমাণু সংখ্যা সমান সমান টু টু দি পাওয়ার এন, তবে এই ক্ষেত্রে এন ইকুয়াল টু কাইরাল কার্বন সংখ্যা, কাইরাল কার্বন সংখ্যা। এখন গ্লুকোজের ক্ষেত্রে কাইরাল কার্বন সংখ্যা হচ্ছে চার, গ্লুকোজের ক্ষেত্রে কাইরাল কার্বন সংখ্যা কত? চার। তাহলে গ্লুকোজের আলোক সমাণু কয়টা? টু টু দি পাওয়ার ফোর, দ্যাট মিনস ষোলোটা। তাহলে গ্লুকোজের আলোক সমাণু কয়টা? ষোলোটা। এখন খেয়াল করো একটা যৌগের আলোক সমাণু আছে ষোলোটা, কিন্তু সবগুলো কিন্তু আলোক সক্রিয় না, আলোক সমাণু কিন্তু আলোক সক্রিয় না। কথাটা বুঝতে হবে, আলোক সমাণু হলেই যে সে আলোক সক্রিয় হবে এমন না। আলোক সক্রিয় করা যা আলোর সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া দেখায়, অর্থাৎ আলোর কোনটাকে চেঞ্জ করে দেয়। আর আলোক নিষ্ক্রিয় করা যারা আলোর সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া দেখায় না বা আলোর সঙ্গে কোনোরূপ আচরণ প্রদর্শন করে না, তাদেরকে আমরা আলোক নিষ্ক্রিয় বলবো। তো এইখানে যে আমরা গ্লুকোজের সমাণু পেলাম ষোলোটা, এই ষোলোটার ভিতরে কিছু আছে আলোক সক্রিয় আর কিছু আছে আলোক নিষ্ক্রিয়। তাহলে এখন আমাদের জানতে হবে যে সম্ভাব্য আলোক সক্রিয় সমাণু সংখ্যা, এটাও পরীক্ষাতে আসে যে গ্লুকোজের সম্ভাব্য আলোক সক্রিয় সমাণু সংখ্যা কয়টি। তাহলে যে কোনো আলোক সমাণুর, মানে যে কোনো তোমার হচ্ছে কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের তোমার যদি কাইরাল কার্বন সংখ্যা জানা থাকে, তাহলে সম্ভাব্য আলোক সক্রিয় সমাণু সংখ্যাও নির্ণয় করা সম্ভব। তাহলে সম্ভাব্য আলোক সক্রিয় সমাণু সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানেও এন কী দ্বারা বোঝায়? এন দ্বারা কী বোঝায়? কাইরাল কার্বন সংখ্যা বোঝায়। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে, গ্লুকোজের ক্ষেত্রে সম্ভাব্য আলোক সক্রিয় সমাণু সংখ্যা কয়টা? দেখো টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, তার মানে টু টু দি পাওয়ার থ্রি, দ্যাট মিনস আট। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে সম্ভাব্য আলোক সমাণু সংখ্যা কয়টা? আলোক সক্রিয় সমাণু সংখ্যা কয়টা? আটটা। দেখো আলোক সমাণু সংখ্যা এখানে কী বলছে? আলোক সমাণু সংখ্যা, আর এখানে বলছে সম্ভাব্য আলোক সক্রিয় সমাণু সংখ্যা। কথাটার ভিতরে কিন্তু পার্থক্য আছে, এক জায়গায় সক্রিয় কথা আছে, এক জায়গায় সক্রিয় কথা নাই। তো মনে রাখবো সক্রিয় কথা যদি থাকে তাহলে অ্যান্সারটা একটু কম হবে, আর সক্রিয় কথা না থাকলে অ্যান্সারটা কী হবে? বেশি হবে। ওকে, এরপরে যদি আমরা সমাণু নিয়ে আরও প্রশ্ন করতে চাই, তাহলে আমাদের সামনে মেসো সমাণু আসে বা মেসো যৌগ আসে। দেখো প্রত্যেকটা আলোক সক্রিয় যৌগেরই মেসো আকার থাকে। হ্যাঁ, ম্যাক্সিমাম জৈব যৌগের মেসো আকার থাকে, মানে যেগুলোর তোমার আলোক সমাণু হওয়া সম্ভব। আমি একটু গুছিয়ে বলতেছি, যেগুলো আলোক সমাণুতা দেখায় তাদের ম্যাক্সিমামের কী থাকে? মেসো সমাণুতা থাকে। ওকে, তো এই মেসো সমাণুতার নির্ণয়ের একটা সূত্র আছে যে একটা যৌগ এর মেসো সমাণু থাকবে কয়টা। ওকে, তাহলে মেসো সমাণু সংখ্যা বা মেসো যৌগ সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার টু টু দি পাওয়ার এন মাইনাস টু ডিভাইডেড বাই টু। ওকে, টু টু দি পাওয়ার এন মাইনাস টু ডিভাইডেড বাই টু। তাহলে সম্ভাব্য মেসো যৌগ সংখ্যা নির্ণয়ের সূত্র কি? টু টু দি পাওয়ার এন মাইনাস টু ডিভাইডেড বাই টু। এখন এন ইকুয়াল টু, দেখো তো গ্লুকোজের ক্ষেত্রে এন ইকুয়াল টু কত? ফোর। তাহলে টু টু দি পাওয়ার ফোর মাইনাস টু ডিভাইডেড বাই টু আলটিমেটলি আসতেছে টু টু দি পাওয়ার ওয়ান, দ্যাট মিনস দুইটি। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে, গ্লুকোজের ক্ষেত্রে মেসো যৌগ সংখ্যা কয়টা? দুইটা। ওকে, এবার একটা প্র্যাকটিস দিয়ে দিই। হ্যাঁ, একটা প্র্যাকটিস দিয়ে দিই। তোমরা টার্টারিক অ্যাসিডের নাম শুনছো? আশা করি সবাই টার্টারিক অ্যাসিড চিনো। টার্টারিক অ্যাসিড চেনার কারণটা কি? দেখো তেঁতুলে কী থাকে? টার্টারিক অ্যাসিড থাকে। তারপরে তোমার লেবুতে কী থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। আপেলে কী থাকে? ম্যালিক অ্যাসিড থাকে। হ্যাঁ, তো মোটামুটি আমরা এগুলো সবাই কিন্তু জানি। তো খেয়াল করো টার্টারিক অ্যাসিডের সংকেতটা একটু মনে রাখার চেষ্টা করবা, কারণ এটা পরীক্ষায় আসতে পারে যে টার্টারিক অ্যাসিডের সংকেতটা কী, আর কেনই টার্টারিক অ্যাসিডের সংকেতটা মনে রাখবা সেটাও বলে দিচ্ছি। মনে রাখবা টার্টারিক, টার্টারিক অ্যাসিড। আচ্ছা, তাহলে টার, টার থেকে মনে রাখবা চার, টার থেকে কী মনে রাখবা? চার। তাহলে টার্টারিক অ্যাসিডে চারটা কার্বন আছে। টার্টারিক অ্যাসিডে কয়টা কার্বন আছে? চারটা কার্বন আছে। তাহলে লিখলাম চারটা কার্বন, এক দুই তিন চার। তো মনে রাখবো উপরে সি ডাবল এইচ, নিচেও সি ডাবল এইচ। ওকে, উপরেও সি ডাবল এইচ, নিচেও সি ডাবল এইচ। এবার দেখো এই কার্বনের দুইটা হাত, এই কার্বনের দুইটা হাত। ওকে, এখন এই পাশে দেবো একটা ওএইচ, এখানে একটা ওএইচ, এপাশে একটা এইচ, এপাশে একটা এইচ। তো এই যে যৌগটা দেখতে পাচ্ছ, এই যৌগটাকে একটা প্রতিসম তল দ্বারা ভাগ করা যায়। কী দ্বারা ভাগ করা যায়? একটা প্রতিসম তল দ্বারা ভাগ করা যায়। তো যে সকল আলোক সক্রিয় যৌগকে প্রতিসম তল দ্বারা ভাগ করা যায় তাদেরকে বলা হয় মেসো যৌগ। কী বলা হয়? মেসো যৌগ বলা হয়। কারণটা কি? দেখো প্রতিসম তল কেন বললাম, ধরো আমরা তো মানুষ, মানুষ না, মানুষ তুমি যদি এখান থেকে ভাগ করো মানুষটাকে, তাহলে এই পাশেও যা পাবা
এই সাইডেও তাই পাবা, তাই না? বাম ডান সবই একই জিনিস পাবা। ঠিক সেমভাবে এই যোগটাকে তুমি যদি ভাগ করো, উপরেও যা আছে নিচেও তাই আছে, বামেও যা ডানেও যা, তার মানে এই যোগটার উভয় পাশে সেম কনফিগারেশন, সেম কনফিগারেশন। অর্থাৎ এক সাইডে থাকবে তোমার ডি, আরেক সাইডে থাকবে এল। তো একটা যোগের ভিতরে ডি এবং এল দুইটা থাকলে তখন সেটাকে আমরা কি বলি? মেসোযোগ বলি। কি বলি? মেসোযোগ বলি। এবং মেসোযোগ হচ্ছে আলোক নিষ্ক্রিয়। মেসোযোগটা কি? আলোক নিষ্ক্রিয়। খাতায় তুলে নাও। হ্যাঁ, আচ্ছা, আলোক নিষ্ক্রিয়। তো এই মেসোযোগের উদাহরণ বললেই মাথায় রাখবা টার্টারিক অ্যাসিড। এটাই পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি মেসোযোগের উদাহরণ, অ্যান্সার কী হবে? টার্টারিক অ্যাসিড। আর যদি টার্টারিক অ্যাসিডের সংকেত লিখতে আসে তাহলে এই যে দেখো, এখান থেকে মনে রাখবা। তো সংকেত তো আর পরীক্ষা এভাবে থাকবে না, আণবিক সংকেত আকারে থাকবে। তো এখান থেকে আমরা আণবিক সংকেত বের করে নিই। কার্বন আছে কয়টা? 1, 2, 3, 4, চারটা কার্বন। হাইড্রোজেন আছে কয়টা দেখি তো? 1, 2, 3, 4, 5, 6, হাইড্রোজেন আছে ছয়টা। অক্সিজেন আছে কয়টা দেখো তো? চারটা। C6H6O4, এটা কিসের সংকেত? টার্টারিক অ্যাসিড সংকেত। এটা হচ্ছে আণবিক সংকেত, আর এটা হচ্ছে গাঠনিক সংকেত। ওকে, তাহলে এখন তোমার কাছে কোশ্চেন হচ্ছে যে নিচের কোনটি মেসোযোগ? ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অ্যান্সার দাও।